এই দুনিয়াতে মাত্র এক থেকে দুই পারসেন্ট মানুষ জানে যে আমরা কোকাকোলার মতো যে কোনো কোকের মধ্যে চা পাতা যোগ করে এমন একটি কাজের এবং খুব দরকারি জিনিস তৈরি করতে পারি যা আমাদের বাড়িতে খুব সাধারণ সমস্যা সমাধান করতে পারে এর জন্য প্রথমে কোকাকোলাতে চা পাতা মিশিয়ে চার পাঁচ ঘন্টা রেখে দিন এরপরে একটি প্যানে কিছু লবণ রেখে তাতে হালকা টুথপেস্ট মেশান এবং আপনি এখানে যে কোনো টুথপেস্টও ব্যবহার করতে পারেন টুথপেস্টটি লবণের সাথে ভালোভাবে মিশে যাওয়ার পরে আমরা কোকাকোলাতে যে চা পাতা মিশিয়েছিলাম তার সামান্য যোগ করুন দুই মিনিট রান্না করুন এবং একটি পাত্রে নিয়ে নিন এরপরে আমাদের এতে এক টেবিল চামচ বেকিং সোডা যোগ করতে হবে এবং একটু কোকাকোলা যোগ করতে হবে এবং এটি খুব ভালোভাবে মেশান আর এখন আপনাকে বলি কিভাবে এটি ব্যবহার করতে হবে কারণ আপনি দেখতে পাচ্ছেন যে এই পাত্রটি নিচ থেকে পুড়ে গেছে এবং এতে অনেক দাগ রয়েছে যা সাধারণ থালা ধোয়ার সাবান বা তরল দিয়ে পরিষ্কার করা যায় না আমরা যে তরল প্রস্তুত করেছি তার সাহায্যে আপনি সহজেই যে কোনো পোড়া কালো পাত্র পরিষ্কার করতে পারবেন এবং এটিকে নতুনের মতো উজ্জ্বল করতে পারবেন